মেট্রো রেলের লাইন ৬ এর মিরপুর ১০ স্টেশনে ল্যান্ডিং এর কারণে বন্ধ হয়ে যাবে ফুটপাত। মেট্রো রেল নির্মাণে তেমন অভিজ্ঞতা না থাকায় বিষয়টি নজরে আসেনি কর্তৃপক্ষের, তাই ডিজাইনে কিছুটা পরিবর্তন এনে সিটি কর্পোরেশনের জায়গায় আন্ডারগ্রাউন্ড পার্কিং করার প্রস্তাব দিয়েছেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত এমআরটি লাইন ৬ এর কাজ এগিয়েছে সবচেয়ে দ্রুত গতিতে, কারণ চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এর কাজ শেষ করার কথা রয়েছে। প্রথম অংশ বা উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত উদ্বোধন করা হবে আগামী বিজয় দিবসে। এই লাইনে স্টেশন হচ্ছে ১৬টি, এর মধ্যে মিরপুর ১০ স্টেশনের একদিকে ল্যান্ডিং এর যেভাবে ডিজাইন করা হয়েছে তাতে বন্ধ হয়ে যাবে ফুটপাত। তাই ল্যান্ডিং এর নকশায় কিছুটা পরিবর্তন এনে সিটি কর্পোরেশনের অঞ্চল ৪ কার্যালয়ের জায়গায় আন্ডারগ্রাউন্ড পার্কিং করার প্রস্তাব দিয়েছেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। এই সিটি কর্পোরেশনের এই জায়গাটাকে গভর্নমেন্টের সিস্টেম অনুযায়ী যখন আমরা ওদেরকে হ্যান্ড ওভার করবো, যখন তখন এই যে আমাদের যেখানে আমরা দাঁড়িয়ে আছি এখানে আমরা চাচ্ছি আন্ডারগ্রাউন্ড অ্যাটলিস্ট ৪ থেকে ৫টা পার্কিং করার জন্য। আন্ডারগ্রাউন্ড পার্কিং এখানে হবে, এখানে উপরে একটা আমাদের পাবলিক স্পেস থাকবে। মেয়র জানান, ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট বা টিওডির মাধ্যমে এ ধরনের সুবিধা দিতে পারলে মানুষের ভোগান্তি হবে না। এখানে আমরা ইন্টিগ্রেট করব, এখানে যারা মেট্রো ৫ এ যারা যাবে, মেট্রো ৬ এ যারা যাবে, সবার কিন্তু একটা মিলন মেলা, যেটাকে আমরা টিওডি বলা হয়। এমআরটি ৬ এর প্রকল্প পরিচালক আফতাবউদ্দিন তালুকদার বলেন, ফুটপাত বন্ধের বিষয়টি তারা আগে বুঝতে পারেননি। মেট্রো রেল বাংলাদেশে সম্পূর্ণভাবে নতুন এবং এটা ড্রয়িং ডিজাইন ডিটেল ডিজাইন করার জন্য আমরা বিদেশ থেকে লোক এনেছি, আমাদের নিজস্ব সেই ধরনের টেকনিক্যাল লোক ছিল না, তাদের দ্বারা আমরা এটা ডিটেল ডিজাইন সম্পন্ন করেছি। তখন আপনারা যথারীতি বলেছেন এই যে বিষয়টা সেইভাবে তারা সেভাবে পয়েন্ট আউট করতে পারেন নাই। মেয়রের প্রস্তাব গ্রহণ করলেও নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজ শেষ করা সম্ভব হবে বলে দাবি করেন তিনি। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা।